দীর্ঘদিন পর ফিরছে সোনালি আশের সুদে এ বছর সাড়ে ছহাজার টাকা মন দরে পাট বিক্রি করছেন টাঙ্গাইলের চাষিরা পাশাপাশি আমদানি নির্ভর পাটের বীজের উপর ভরসা না করে চাষিরা এবার নিজেরাই বীজ উৎপাদন করছেন টাঙ্গাইল প্রতিনিধি কাজী তাজুদ্দিনের পনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারে দেশে ও বিদেশে চাহিদা বাড়ছে পাটের দাম ভালো পাচ্ছেন চাষী এ কারণে টাঙ্গাল সদর কালিহাতি মির্জাপুর ও নাগরপুরে পাটের পাটের আবাদ বাড়ছে এদিকে বিদেশি ভরসা না করে চাষিরা এবার নিজেরাই বীজ উৎপাদন করছেন গত মৌসুমে জেলায় পাটের আবাদ হয়েছে চব্বিশ হাজার আটশো তেতাল্লিশ টন চলতি মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা চুয়াত্তর হাজার টন ভারত থেকে যে বীজ আসে সেটা মানে উন্নত না এখন বর্তমানে করব। আমার এই বীজ থেকে আমি যারা চাষ করবো এবং আমার আশেপাশে যারা চাষি আছে তাদেরও এই পাট বীজ দিয়ে পাট চাষ করার উদ্বুদ্ধ করতেছি প্রায় এক মন পাট বিক্রি করে তিন মন ধান বেশি কেনা যায় এই জন্য আমি আমার জমিতে অল্প যেটু খাওয়ার জন্য ধান উৎপাদন করে বাকি সবগুলা পাট উৎপাদন করব সোনালি আশ পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে টাঙ্গাইলে কৃষকদের মাঝে নানা প্রণোদনা দিচ্ছে পাট অধিদপ্তর গত বছর প্রাকৃতিক কারণে উৎপাদন কিছু কমলেও যদি ইনশাল্লাহ প্রাকৃতিক বিষয়গুলো ঠিক থাকে তাহলে আমাদের রেকর্ড উৎপাদন হবে এটা প্রত্যাশা করছি পরিবেশ বান্ধব পাটের আবাদ বাড়লে কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি বৈদেশিক মুদ্রাও অর্জন সম্ভব হবে মনে করেন সংশ্লিষ্টরা রত্ন সামান একুশে টেলিভিশন